আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তামান্না ফিরদৌসি, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিক নিয়ে আলোচনা করবো আমাদের অনলাইন ভিডিও ক্লাসে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বস আমাদের ইংলিশ সেকেন্ড পেপার অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি আজকের ভিডিওতে চেষ্টা করবো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো খুব ভালো মতো বুঝিয়ে দিতে, যাতে তোমরা তোমাদের সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস আসুক বা প্যাসেজ হিসেবে আসুক, যেভাবে আসুক না কেন, তোমরা যাতে ভার্বটি কারেক্ট ওয়েতে ইউজ করতে পারো। তার মানে তোমাদের যে এক্সারসাইজ বা যে কোশ্চেনটি আসবে সেটা তোমরা কিভাবে সলভ করবে, তা যদি আজকের ভিডিওটি তোমরা মন দিয়ে ভালো মতো দেখে নাও, তাহলে আশা করছি তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, তোমরা খুবই ইজিলি কোশ্চেনটি সলভ করতে পারবে। সো চলো আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। সো রাইট ফর্ম ভার্বস এর মূলত অনেকগুলো নিয়ম আছে, আমরা মেইনলি অ্যাডভান্স লার্নার্স বইটি ফলো করি। সো আমি অ্যাডভান্স লার্নার্স বইটি ফলো না করে আমার মতো করে রুলস গুলো সাজিয়ে নিয়েছি, খুবই ইজি ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করবো। আই হোপ তোমরা ইজিলি জিনিসগুলো বুঝতে পারবে। সো ফার্স্টে যে রুলসটা আমরা দেখবো সেটা হচ্ছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। তার মানে আরেকটা কথা বলে নিই, রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের টেন্সটা খুব ভালো মতো জানতে হবে। আমরা যদি টেন্স গুলো ভালো মতো না জানি, আই মিন টেন্স এবং টেন্সের যে 12টা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার গুলো ভালো মতো না জানি, টেন্স আইডেন্টিফিকেশন না করতে পারি, তাহলে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বসটি সঠিক ভাবে করতে পারবো না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে রাইট ফর্ম অফ ভার্বস এর এই ভিডিওটি দেখার আগে তোমরা টেন্সের আমি আরেকটি ভিডিও করেছি সেই ভিডিওটি ভালো করে দেখে নিবে এবং চেষ্টা করবে যে টেন্সে যাতে তোমাদের কারো কোনো প্রবলেম না থাকে। তাহলে যেটা বলছিলাম, প্রথম রুলসে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা আছে। তাহলে আমরা যখন একটা সেন্টেন্স চেঞ্জ করতে যাব, সেন্টেন্সের ভার্বটা চেঞ্জ করতে যাব, তখন যদি দেখি যে ওই সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে আছে, তখন আমাদের খেয়াল করতে হবে ওই সেন্টেন্সটার সাবজেক্টটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা যে সেন্টেন্সের ভার্বটা যখন চেঞ্জ করব, সেন্টেন্সের ভার্বটার সাথে আমরা এস বা ইয়েস যোগ করে নিব। হ্যাঁ, কিন্তু অন্য কোন টেন্সের বেলায় কিন্তু এটা হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। তাহলে যেমন আমি যদি বলি হি ইট রাইস, তাহলে এটি ইনকারেক্ট হবে। আমরা এই সেন্টেন্সটি দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইটের সাথে একটা এস যুক্ত করা আছে, কারণ এটাই কারেক্ট যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, আমরা জানি থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্ব যেটা থাকবে সেটার সাথে এস বা ইয়েস যুক্ত করে নিব আমরা। তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না, শুধুমাত্র সিঙ্গুলারের বেলায়। যেমন হি ইটস রাইস, আবার যখন আমি লিখছি দে ইট রাইস, তাহলে তখন কিন্তু এস যুক্ত করছি না। তাহলে আমরা খেয়াল করলাম শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। ওকে, নাম্বার টু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ডাজ নট ব্যবহার করতে হবে, তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না। তাহলে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তখনই আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি নেগেটিভে আমাদের সাধারণত নট আনতে হয়, নট আনলে আমরা তখন কি করব, আমরা একটা এক্সট্রা ডাজ আনব। আমরা জানি যে সাধারণত নট আমরা অক্সিলারির সাথে ইউজ করি, অক্সিলারি ভার্বের পরে আমরা নট ইউজ করি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি থাকে না, আমাদেরকে যখন নেগেটিভ করতে হবে এক্সট্রা একটা অক্সিলারি আনতে হবে, কি আনতে হবে, ডু অথবা ডাজ। তাহলে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ডু ইউজ করতে পারবো না, আমাদেরকে ডাজ আনতে হবে। ঠিক আছে, যেমন হি ডাজ নট গো টু স্কুল, তাহলে এটা হবে না যে হি নট গোস টু স্কুল, এটা হবে হি ডাজ নট গো টু স্কুল, অথবা আশিস ডাজ নট ইট রাইস। ওকে, নাম্বার থ্রি হচ্ছে পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সের ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। তার মানে যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বসবে, যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট এর এক্সাম্পলটা আমি পাস্ট টেন্সে দিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে হি
গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, তাহলে হি ওয়েন টু স্কুল। আবার হচ্ছে যখন সেটা আমি ফিউচার ইন্ডিফিনিট করব, ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এই যে আমি হি উইল গো টু স্কুল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 3 নম্বর রুলস পর্যন্ত পড়ে বুঝতে পারছি যে বারবার যে টেন্সের স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্সটা কতটুকু, কারণ টেন্সের স্ট্রাকচার মনে করে করেই হচ্ছে আমাদেরকে আমাদের রাইট ফর্ম ভার্বসটা চেঞ্জ করতে হবে। ওকে, নাম্বার 4 হচ্ছে যদি মডেল অক্সিলারি ভার্ব, যেমন মডেল অক্সিলারি ভার্ব গুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অটো, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, এটসেট্রা, এগুলো যদি থাকে তাহলে এরপর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। আমরা জানি অক্সিলারি ভার্বকে কতগুলো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো এই মডেল অক্সিলারি গুলো যদি আমরা সেন্টেন্সে ইউজ করি, তাহলে মডেল অক্সিলারির পরে আমাদের ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে এবং তার সাথে আর কোনো কিছু যুক্ত হবে না। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল গো টু স্কুল, ইউ মাস্ট কাম হোম, এটা হচ্ছে আমাদের এই রুলসটা। তারপর 5 নম্বর রুলসে চলে যাই। 5 নম্বর রুলসে বলা হচ্ছে কি যে বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তার ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনগুলো, যেটা পূর্ব থেকে এখন পর্যন্ত বা ভবিষ্যতে একই রকম ভাবে চলবে, একই রকম সত্য থাকবে, সেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত কাজ। আর এই ধরনের গুলো, এই ধরনের সেন্টেন্স গুলো সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। সূর্য সব সময় পূর্ব দিকে উঠে এবং ভবিষ্যতে উঠবে, এটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে। আবার আইস ফ্লোটস অন ওয়াটার, এটাও হচ্ছে বরফ সবসময় পানিতে ভাসে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি করব, সবসময় এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা রুলসে আমি একটু যুক্ত করতে চাই। যেমন আমরা একদম ফার্স্টে যে রুলসটা পড়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সবসময় কি হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আমরা যখন রাইট ফর্ম হবে বাকি রুলস গুলো দেখবো, তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে একটা রুলস এর সাথে আরেকটা রুলস কিন্তু ইন্টারকানেক্টেড, মানে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। যেমন 5 নম্বর রুলসটার সাথে আমরা যদি খেয়াল করি যে 1 নম্বর রুলসটা কিন্তু একটুখানি কি সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে। ঠিক আছে, তো এটা বলার কারণে এই যে আমরা যদি একটা রুলস খুব ভালো মতো পড়ি, তাহলে আরেকটা রুলস করতে গেলে আমাদের সমস্যা হবে না, একটুখানি আমাদের হেল্প হবে বুঝতে। ওকে, 6 নম্বর রুলসে চলে যাই। 6 নম্বর রুলসে কি বলা হচ্ছে, সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, ঠিক আছে, সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয় এবং মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডিয়ার, হ্যাভ টু, মাস্ট, এক্সেট্রা থাকে, এরপর হচ্ছে বি থাকবে, বি বসাতে হবে, এবং তারপর হচ্ছে যে আমাদের ভার্বটা থাকবে, ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বসবে। এছাড়া আমরা এমনিতেও জানি যে সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, সেন্টেন্সটা যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম লিখব। আর যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে এবং মডেল অক্সিলারি ভার্বের পর বি থাকে, তখন হচ্ছে আমরা কি করব, ভার্বের থার্ড ফর্ম লিখবো। যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, ইট ক্যান বি, তাহলে ক্যান হচ্ছে এখানে মডেল অক্সিলারি, ক্যান এর পর আমরা দেখতে পাচ্ছি বি আছে, তাহলে বি এর পর আমাদের কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর রুলসটা কি, 7 নম্বর রুলস আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এখন চলো দেখে নিই ওয়ার্ড গুলো কি কি। ওয়ার্ড গুলো হচ্ছে হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার, ইত্যাদি কোনো ওয়ার্ড যদি তোমার সেন্টেন্সে থেকে থাকে, তাহলে এই জিনিসগুলোর পর ভার্বের সবসময় কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা ট্রাই করব যে এই যে আমরা কিছু ওয়ার্ড শিখছি যে এই ওয়ার্ড গুলোর পর এটা বসবে, এই ওয়ার্ড গুলোর পর ভার্বের এই ফর্ম বসবে, এগুলো আমরা একটু ভালো মতো শিখে নিবো। তাহলে আশা করছি যে আমাদের কারোরই হচ্ছে যখন আমরা চেঞ্জ করব, আই মিন রাইট ফর্ম ভার্বস গুলো করব, তখন হচ্ছে আমাদের কারো ভুল হবে না। তাহলে এই ওয়ার্ড গুলোর পর ভার্বের কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আই লেট দ্যাম ইউজ মাই শুজ, লেট আছে, তাহলে লেটের পর আমরা কি বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এই যে ইউজ, প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। ওকে, আরো কিছু, যেমন আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম, আই হ্যাড বেটার, এখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে হ্যাড বেটার একটা ওয়ার্ড রয়েছে,
এই হ্যাবিটের উপর কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই যে আমি বসিয়েছি গো, প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। ওকে, 8 নম্বর রুলসটা হচ্ছে বাক্যে যদি হ্যাভ এস থাকে তাহলে সেইটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। ঠিক আছে, বাকি যদি হ্যাভ এস থাকে তাহলে হচ্ছে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। অথবা আমি এটাও বলতে পারি যে বাক্যে যদি হ্যাভ এস থাকে তাহলে ভার্বের আমরা কোন ফর্ম বসাবো? থার্ড ফর্ম বসাবো। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যে ভার্ব পাস্ট পার্টিসিপল, ভার্ব পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাক্যে যখন আমরা দেখবো যে হ্যাভ অথবা হ্যাজ রয়েছে সাবজেক্টের পরে, তখন আমরা যে ভার্বটা ইউজ করবো সেটার থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আর যদি আমি দেখি যে যে এখানে আমরা যে ফুল সেন্টেন্সটা দেখলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই যে আমরা এই সেন্টেন্সটা দেখি, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ রয়েছে, তারপর হচ্ছে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করেছি? থার্ড ফর্ম ইউজ করেছি। তারপর হচ্ছে আমি কি অবজেক্টটা ইউজ করেছি। ওকে, আচ্ছা, 9 নম্বর রুলসটা হচ্ছে সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকে তাহলে সেটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে থেকে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ওই সেন্টেন্সের ভার্বটা, ওই সেন্টেন্সটা আমাদেরকে হচ্ছে কোন কোন ফর্মে ট্রান্সফার করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফার করতে হবে। যেমন হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, এই যে জাস্ট নাও রয়েছে, তাহলে এখানে আমরা কি করব, ভার্বটার যে ব্র্যাকেটে, সাধারণত ব্র্যাকেটে তো ভার্বটা দেয়া থাকে, ওই ব্র্যাকেটে ভার্বটা থার্ড ফর্ম করব। এন্ড থার্ড ফর্ম করার আগে হচ্ছে আমাদেরকে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে অ্যাজ পার দ্য স্ট্রাকচার অফ দি টেন্স। ওকে, নাম্বার 10 হচ্ছে সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকে তাহলে সব সময় হচ্ছে ব্র্যাকেটের ভার্বটার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তার মানে ব্র্যাকেটের ভার্বটার পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা ফুল সেন্টেন্সটাতে আমাদের ট্রান্সফার করতে হবে। ওকে, যেমন আমি যদি লিখি হি কাম হোম, দ্যাট উইল ইয়েস্টারডে। ঠিক আছে, আবার এখানে ইয়েস্টারডে, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে কথা ওয়ার্ডটা আছে, তাহলে ইয়েস্টারডে থাকলে আমরা কি গতকাল, তার মানে অতীতের কথা বুঝাচ্ছে। তাহলে খুবই জেনারেলি আমরা বুঝতে পাচ্ছি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তখন আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই যে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম করছি, হি কেম হোম ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু কসেস বাজার লাস্ট মান্থ, লং টাইম এগো দেয়ার লিভড এ পুয়ার ফার্মার। তো এই রুলস গুলো আমরা ফলো করব যখন আমরা সেন্টেন্স চেঞ্জ করব। আই হোপ তোমাদেরকে আমি স্ট্রাকচার গুলো, রুলস গুলো খুব ভালো মতো বুঝাতে পেরেছি। তোমরা ট্রাই করবে রুলস গুলো পড়ার সাথে সাথে বাসায় একটু প্র্যাকটিস করতে, তাহলে তোমাদের আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। রাইট ফর্ম ভার্বস এর আরো অনেকগুলো রুলস রয়েছে, সেই রুলস গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে পরবর্তী ভিডিও গুলো খুব কেয়ারফুলি দেখবে, তাহলে তোমাদের কাছে পুরো টপিকটাই খুব ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।